আমাদের মধ্যে আজকে একমাত্র ফেলুদা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জনবাবু, আপনাদের অনেক সময় প্রিএমটিভ কিছু গোয়েন্দাগিরি করতে হয়েছে, অনেক সময় অপারেটিভ কিছু গোয়েন্দাগিরি করতে হয়েছে, অনেক সময় পোস্ট অপারেটিভ গোয়েন্দাগিরিও করতে হয়েছে। আমি আপনার তিন রকমের গোয়েন্দাগিরির যাবতীয় অভিজ্ঞতার কাছে আজকে সাহায্য প্রার্থী। আপনি আমাকে প্লিজ একটু দয়া করে বুঝিয়ে বলুন, আপনি আপনার জীবনে অনেক রাজনীতিবিদকে, দেশনায়ককে আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করতে হয় সেটা করেছেন, আপনি এমন কাউকে খুব চোখের সামনে থেকে দেখেছেন কি না আমাদের ভারতীয় রাজনীতিতে, যিনি একজন পুলিশ কমিশনার বা একজন সচিবকে, মোট কথা একজন আমলাকে বা কয়েকজন আমলাকে বাঁচানোর জন্য নিজের চেয়ার ছেড়ে দিতে চান? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছাড়ার পিছনে আসল কারণটা, তিনি কাউকে লুকোতে ছাড়তে চাইছেন না তিনি কাউকে বাঁচাতে ছাড়তে চাইছেন? এই লুকোনো, বাঁচানো বা বসানো, এই তিনটে অপশনই কাজে এই আলোচনার মধ্যে আসছে একটাই কারণে। দীপাঞ্জনবাবু, আমি খোলাখুলি বলি, অভয়ার ধর্ষণ এবং খুনের পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা দুটো দপ্তর, স্বাস্থ্য এবং পুলিশ, তারা অভিযুক্ত প্রমাণ লোপাটের জন্য। নির্মাল্যবাবু ডিসক্লেমার দিয়ে টিয়ে এখন অনেক জায়গাতে ডিসক্লেমারও দিচ্ছেন না, লোপাট রানী বলে নাম দিয়ে লিখছেন। আমি বলছি, এগুলোর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি চলে যেতে চাইছেন? তার ইচ্ছে নেই আর মুখ্যমন্ত্রিত্ব করার, কাউকে লুকোতে চাইছেন? আমলা লুকিয়ে, পুলিশ লুকিয়ে তার কী লাভ? তার চেয়ারটা তো যাচ্ছে, নাকি ওই চেয়ারে বসার জন্য নতুন কেউ এসে গেছে? তিনি জাস্ট একটা সিম্পল ট্রানজিশন অফ পাওয়ার করবেন এটা দেখিয়ে আসলে তিনি ত্যাগ করলেন কোনটা? প্রথমেই আমি বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে দিচ্ছি, ডিসক্লেমার, আমি যা বলিব সত্য বলিব আমার জ্ঞান বুদ্ধি বিচার অনুসারে, এবং তার জন্য রিপাবলিক টিভির কোনো দায় নেই। আমি তোমাকে একটা কথা বলি, প্রথমে আমি একটা কথা বলি যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে উনি হ্যাবিচুয়াল লায়ার, যেটা আমি আগেও বলেছি আবার রিপিট করছি। কেন? কালকে উনি বসে একটা সাংঘাতিক মিথ্যা কথা বলেছেন, অসত্য বলেছেন, এবং সেটাও কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। উনি বলেছেন যে লাইভ স্ট্রিমিং এ ওনার আপত্তি, এটা নাকি বিচারাধীন বিষয়, উনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। পার্থ চ্যাটার্জি যখন অ্যারেস্ট হয় সিবিআই এর আন্ডারে, বিচারাধীন বিষয়, উনি বলেছিলেন পার্থ দা নির্দোষ, বিচারাধীন বিষয়। বালু মল্লিক অ্যারেস্ট হয় বিচারাধীন সিবিআই, সিবিআই কেও গালি দিয়েছেন এবং বলেছেন বালু নির্দোষ, বিচারাধীন বিষয়। অনুব্রত মণ্ডল বিচারাধীন মামলা, সেখানে উনি বলেছেন যে অনুব্রত বাগ, ওকে ছাড়িয়ে আনতে হবে। তো আমি সাম্প্রতিক কালে তিনটে বিচারাধীন বিষয়ে ওনার এই ভয়ঙ্কর দ্বিচারিতা চোখের সামনে রাখলাম, মানুষকে মনে করিয়ে দিলাম, এক। দু নম্বর, আমি বিশ্বাস করি, আমি যতটুকু জানি, যা সূত্র থেকে খবর পাই, যা বিশ্লেষণ করি, উনি কিছুতেই চাইছেন না যে এই সমস্যার সমাধান হবে। নির্মাল্যবাবুর কথার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, উনি অত্যন্ত ধুরন্ধর, ভারতবর্ষের সব থেকে বেশি ধুরন্ধর রাজনৈতিক নেতাদের মধ্যে একজন, এবং দুঃখের বিষয় উনি যখন রাজনীতির তাসটা খেলেন তখন নত্য সত্য জ্ঞান ভুলে যান, সঠিক বেঠিক শুভ অশুভ এগুলো ওনার মাথা থেকে সরে যায়। উনি ম্যাকিয়াভেলিয়ান থিওরির সব থেকে বড় ইমপ্লিমেন্টার, উনি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে ওটা ইমপ্লিমেন্ট করছেন, যে যেভাবে করি, যেটা একটা প্রচলিত কথা আছে, মারি ওরি পারি যে কৌশলে, উনি তাই করতে চান। আমি যেটা সন্দেহ করছি, যেটা আমার মনে হচ্ছে, যে উনি একটা ভয়ঙ্কর গেম প্ল্যান করেছেন, যে এই যে জুনিয়র ডাক্তাররা, এদের গণশত্রুতে পরিণত করতে হবে। তুমি যদি দেখো যে বারবার করে যে কথাটা বলছেন, উনি হঠাৎ গ্রামের মানুষের জন্য দরদে উতলে উঠেছেন, ওনার উকিল কপিল সিব্বল সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে কিন্তু বিভ্রান্ত করেছে ওই 23 জনের কথা বলে। আজ পর্যন্ত উনি 5 দিন আগে বলেছেন 23 জন, এবং এখনো অব্দি তাদের ডিটেল নেই কোন 23 জন মারা গেছেন সো কল্ড জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে। এবং এখনো 5 দিন 6 দিন পরেও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হয়ে ওনার কাছে ডেটা নেই, এবং সেই হিয়ারসে, অন্যের কথা শুনে যে বক্তব্য রেখেছে কপিল সিব্বল, এটা আদালত অবমাননায় হতে পারে, সে সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে কপিল সিব্বল বিভ্রান্ত করেছেন, কারণ এখনো অব্দি মুখ্যমন্ত্রীর কাছে তার ডিটেল নেই, এক। দু নম্বর, উনি একটা তাস খেলছেন, যদি খুব সূক্ষ্মভাবে দেখো, যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা বঞ্চিত হচ্ছে, তারা প্রাণের অধিকার হারাচ্ছে। উনি কালকে বলেছেন 1500 মানুষ হার্টের সার্জিকাল সার্জারির জন্য নাকি
মাফ করবেন, কথা গুলিয়ে যাচ্ছে, কারণ উনি ওই আবার কিডনিতে ক্যাথল্যাব ট্যাথল্যাবের কথা বলেন তো, তো মেডিকেল টার্ম গুলো গুলিয়ে যায়। হার্টের সার্জারির জন্য নাকি 1,500 মানুষ অপেক্ষা করছে। আমি প্রথম শুনলাম যে জুনিয়র ডাক্তাররা হার্টের সার্জারি নাকি করছেন, এটা আমি জানতাম না, উনি জানতেন। এবার এই যে কন্টিনিউয়াস গোয়েলস এর থিওরি মেনে, উনি গোয়েলস এরও ভক্ত অনুসারী, এই যে থিওরি মেনে জুনিয়র ডাক্তারদের ভিলেন বানানো হচ্ছে, এটা উনি চাইছেন গ্রাম ভার্সেস শহর, এই একটা ডিভিশন করে দিতে চাইছেন গ্রামের মানুষ বা গরিব মানুষ প্রান্তিক মানুষদের এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে উনি গণশত্রু বানিয়ে দিচ্ছেন এই জুনিয়র ডাক্তারদের। এটা একটা সাংঘাতিক গেম প্ল্যান। উনি নিশ্চয়ই দেখেছেন, উনি অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ, উনি দেখেছেন যদি শহরগুলোকে আমি দেখি তো শহরের 80-85টা সিট বিধানসভা হিসাবে আমার হাত থেকে বেরিয়ে গেছে, উনি দেখেছেন। এবং এটা তো ভালো জানে সবাই যে মাটির গন্ধ পান। উনি এখন গ্রামে ফোকাস করছেন এবং গ্রামের মানুষকে খ্যাপানোর চেষ্টা করছেন। এই ডাক্তার উনি বোঝাতে চাইছেন এই ডাক্তারদের আন্দোলনটা শহর কেন্দ্রিক, নাগরিক সমাজ শহর কেন্দ্রিক, এবং তারা গ্রামের বিরুদ্ধে যুদ্ধ করছে। বেশ, এটা কিন্তু একটা ভয়ঙ্কর, যেটা ধর্মের বিরুদ্ধে, ধর্মের নামে যে সাম্প্রদায়িকতা, যে বিভাজনের রাজনীতি, উনি এখানে এটা করার চেষ্টা করছেন এবং কিছুতেই চাইছেন না যে সমস্যার সমাধান হোক। নালে একটা ঠুনকো যুক্তি, সেটা আমরা বারবার বলেছি, লাইভ স্ট্রিমিং এর সঙ্গে কোন সম্পর্ক নেই বিচারাধীন অবস্থায়, কারণ বিচারাধীন মামলা তো উনি নিজে করেছেন। আমি তো 3টে উদাহরণ দিলাম, এরকম 10টা উদাহরণ দেওয়া যায়। বেশ দীপাঞ্জন বাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি রাজ্যের মানুষের জন্য দুটো বক্তব্য শোনাই, কোনোটাই নতুন নয়। একটা বিনীত গোয়েলকে 14ই অগস্টের রাত্রে করা আমার প্রশ্ন, বহুবার আপনারা সে প্রশ্ন এবং উত্তর শুনেছেন, তবু আরেকবার শোনাচ্ছি সমবেত সংবাদ মাধ্যমের সামনে। যদিও প্রশ্ন আমার, কিন্তু অন্যান্য অনেক টিভি চ্যানেল, টেলিভিশন চ্যানেল উপস্থিত ছিল। বিনীত গোয়েল কিছুটা রাগেই হোক, ক্রোধেই হোক, হতাশাই হোক, স্বীকার করে নিয়েছিলেন গোয়েন্দা ব্যর্থতা, সেই রাতের সেই ভয়ঙ্কর হামলা, হারমাদি হামলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃপ্রণোদিত হয়ে, কেউ তাকে জিজ্ঞাসা করেন, স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন, ফলে স্বীকার করে নিচ্ছেনও বলতে পারবো না, নিজেই বলছেন কমিশনার, এই কমিশনার, এই ব্যর্থতা স্বীকার করে নেওয়া কমিশনার নাকি তার কাছে গিয়েছিলেন পদত্যাগ করতে, তিনি করতে দেননি। একবার শুনুন। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে, যতটা বলছেন যতটা পারছি আমরা করছি।